বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগের দলীয় কোনো শক্তি ও জনসমর্থন নেই বলেই পুলিশের কাঁধে বন্দুক রেখে ক্ষমতায় টিকে আছে। শিগগিরই সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দুই ওয়ার্ডের কর্মী সম্মেলনে এই আহ্বান জানান বিএনপির মহাসচিব। ঢাকা মহানগরে সাংগঠনিক শক্তি বাড়াতে ওয়ার্ড পর্যায়ে কর্মী সম্মেলন করেন বিএনপি। 34 ও 35 নম্বর ওয়ার্ডে কর্মী সম্মেলনে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে আসতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দলের সিনিয়র নেতারা। আজকে যেরকম আমাদের ব্যানার ছিঁড়ে গেছে, আমাদের এখানে ভাঙচুর করেছে, আমাদের বক্সাল থানার সভাপতি তাজুকে যেভাবে মারধর করেছে, আমি সব তার প্রতিবাদ জানাই না, শুধু এই মারধরের প্রতিশোধ আমরা নিবই। বিএনপি মহাসচিব বলেন, সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। জোর করে ক্ষমতায় থাকতে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হামলা ও গুম করছে বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ একেবারে দেউলিয়া হয়ে গেছে, ব্যাংক্রাফ্ট হয়ে গেছে। আমি এই কথাটা সব সময় বলি, রাজনৈতিক ভাবে কতটা দেউলিয়া হলে তাদেরকে আজকে সম্পূর্ণ শুধু পুলিশের সাহায্য নিয়ে বিরোধী দলের কার্যালয় অফিস বন্ধ করে দিয়ে তাদেরকে রাজনীতি করতে হয়। এইভাবে বিরোধী দলকে দমন করে, বিএনপিকে দমন করে, অফিস বন্ধ করে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। খালেদা জিয়া নানা অসুখে ভুগছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য সরকার বিদেশে যেতে দিচ্ছেন না বলেও সমালোচনা করেন তিনি। অত্যন্ত জরুরি দরকার, ডাক্তার সবাই বলেছে যে এই দেশনেত্রীর চিকিৎসার জন্য এখন তাকে বিদেশে নেওয়া খুব বেশি প্রয়োজন, কিন্তু তারা সেই অনুমতি দেয় নাই। আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ জনগণের সম্মিলিত ঐক্যের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করে আমরা দেশনেত্রী বেগম খালেদাকে মুক্ত করব এবং সরকারের দমন পীড়ন নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তাইফুর রহমান তুহিন, এস এ টিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।